নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা যাবডিসা নিউজ চাইনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখি চারশোর বেশি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে যেখানে কিন্তু রাজ্যের তেইশ জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো এবং আজ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সুতরাং ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ দেখো তোমাদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার যদি চাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কিন্তু তার আগে বারবার একই কথা বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করবো তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের বলে রেখি ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে আঠেরো বছর সরি সাতাশ বছর মানে আঠেরো বছর থেকে শুরু করে সাতাশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের এখানে যে বয়সটা সেটা কিন্তু তিরিশ এগারো দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এসসি এসটিরা এস পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর এবং পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট যে দশ বছরের ছাড়টা পেয়ে থাকো সেটা কিন্তু এক্ষেত্রেও তোমরা পেয়ে যাচ্ছ আর ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এখানে তোমাদের যে স্যালারিটা থাকবে সেটা কিন্তু তোমাদের চল্লিশ হাজার টাকা কিন্তু পার মান্থ স্যালারি থাকছে এবং সাথে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত জারি থাকবে আজ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে আর এখানে কিন্তু ওনলি ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সুতরাং মানে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু রাজ্যের তেইশ জেলা থেকেই আবেদন করতে পারবে আর এখানে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে তোমাদের তিরিশ তারিখের মধ্যে আর এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেক্ষেত্রে যে সিলেকশন প্রসিডিওর সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে এবং তারপরে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এখানে কম্পিউটার বেস টেস্টের জন্য ডাকা হবে এবং তারপরে কিন্তু কম্পিউটার বেস টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউ এগুলোর মাধ্যমে মেডিকেল টেস্ট ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান সবটার মধ্যে দিয়ে কিন্তু তারপরে ফাইনালি কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই জেনে বুঝে ভালো করে নোটিফিকেশান পড়বে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবে তো এখানে কিন্তু তোমাদের সিগনেচার নিজেদের ফটো সবটা এখানে কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রয়েছে হাজার টাকা এবং সেক্ষেত্রে তোমাদের বলে রেখে অনলাইনেই কিন্তু পেমেন্ট করতে হবে এবং এস সি এস পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং তোমাদের এনি ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেটকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে না শুধুমাত্র কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে আর এখানে কিন্তু সমস্ত জেনারেল ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে যে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবার সরাসরি তোমাদের দেখিয়ে দেব। এখানে নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে এবং কি পোস্টে হচ্ছে তো জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল হিসাবে তোমাদের নিয়োগটি করা হচ্ছে চারশো ছিয়ানব্বইটি শূন্য পদে নিয়োগ হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের যে এডুকেশানের কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ফুল টাইম তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন সায়েন্স মানে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলো মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন ফিজিক্স ম্যাথমেটিক্স শুড বি দ্য সাবজেক্ট ইন এনি ওয়ান সেমিস্টার কারিকুলাম তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ডিগ্রিটা লাগছে এবং দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ মিনিমাম প্রফিশিয়েন্সি ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল অব টেন প্লাস টু স্ট্যান্ডার্ড তো টেন প্লাস টু স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু এখানে ইংলিশ সাবজেক্টটা কিন্তু লিখতে পড়তে বলতে বলার এই প্রফিশিয়েন্সিটা কিন্তু তোমাদের লাগবে তো এইসব তোমাদের কোয়ালিফিকেশান ম্যাক্সিমাম এসে তোমাদের সাতাশ বছর বলেই দিলাম নিয়োগটি কিন্তু করা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেল ঝটপট অ্যাপ্লিকেশান করে নাও যাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট থাকছে তিরিশ তারিখ আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডাব্লিউ এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু তোমাদের মাধ্যমিকের তোমরা কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করতে পারো অবশ্যই আধার কার্ড এবং এডুকেশান কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট সবটা দিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আর সমস্ত রকম ডকুমেন্টস তোমাদের কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন কিন্তু অনলাইন মানে একদম অরিজিনাল কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে তো এই ছিল সম্পূর্ণ তোমাদের নোটিফিকেশান এবং এই নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও একবার সরাসরি চেকআউট করে নিতে পারো তো এখানেই শেষ করছে আজকের মতো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবং ভিডিওটিতে কিন্তু লাইক করতে একদম ভুলবে না আর তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন তাই বলবো বন্ধুরা আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ